নোয়াখালীর বসুরহাটে ফের 144 ধারা জারি। নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাটে ফের 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার 10 মার্চ ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত বসুরহাট পৌর এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। এই আদেশ চলাকালে পৌর এলাকায় ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, গণজমায়েত, সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা কিংবা যে কোনো ধরনের অনুষ্ঠান ও রাজনৈতিক প্রচার প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পৌর শহরে 4 জনের বেশি লোক জমায়েত হতে পারবে না। গতকাল মঙ্গলবার বিকেল থেকে আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের চলমান সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় আলাউদ্দিন নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। সংঘর্ষে ওসি মির্জাহিদুল হক রনি ও 5 পুলিশ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 10 জন। এদের মধ্যে হৃদয় নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ অপর 9 জন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রসঙ্গত, গত 22 ফেব্রুয়ারি বসুরহাট পৌর এলাকায় 144 ধারা জারি করা হয়েছিল।